হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব যে wbssc বা সেকেন্ড slst যে হতে চলেছে সেই সংক্রান্ত একটি আপডেট উঠে এসে। তো যা হোক, এখানে এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, কত মার্কসের মধ্যে পরীক্ষা হবে, এইসবের বৃত্তান্ত আলোচনা করব। এবং এই যে সেকেন্ডের slst হতে চলেছে, সেই সেকেন্ড slst-তে ইন্টারভিউ থাকবে কি না, এই সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই বলি যে এসএলএসটি পরীক্ষাটি হবে, যারা শিক্ষক পদে চাকুরি প্রার্থী রয়েছেন, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো নবম এবং দশম ও একাদশ এবং দ্বাদশ অর্থাৎ 9, 10, 11, 12-এর ক্ষেত্রে একই প্যাটার্নের পরীক্ষা হবে, যেটি হলো সংবাদ মাধ্যমে এই মাত্র প্রকাশ পেয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা 200 মার্কসের মধ্যে পরীক্ষা হবে। টোটাল 200 মার্কসের মধ্যে পরীক্ষা হচ্ছে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে 100 মার্কসের মধ্যে এবং দ্বিতীয় যে ধাপে আপনার সাবজেক্টের উপর 100 মার্কসের পরীক্ষা হবে। এবার প্রশ্ন হলো ইন্টারভিউ থাকবে কি না, ইন্টারভিউ কত নম্বরে থাকবে। হ্যাঁ, ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ আপনার 10 মার্কসের মধ্যে থাকবে। এমনকি আপনার যে কোয়ালিফিকেশনের যে মার্কস সেটাও কিন্তু এবার অ্যাড হতে চলেছে। তার মানে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে 200 মার্কসের আপনাদের রিটেন হবে, একটা হলো প্রিলিমিনারি টেস্ট এবং সাবজেক্টের উপর 100, এবং এছাড়াও আপনার ইন্টারভিউ থাকবে 10 মার্কসের। এছাড়াও আপনার যে কোয়ালিফিকেশান একাডেমিক স্কোর সেটাও কিন্তু এবার থেকে যুক্ত হতে চলেছে। এই মাত্র সংবাদ মাধ্যমে পাওয়া সূত্র খবর আমি আপনাদের তড়িঘড়ি আপডেট দিলাম। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটি কথা বলতেই চাই যে এই বিষয়ে যে প্রিলিমিনারি টেস্ট, সেই প্রিলিমিনারি টেস্ট যে সব বিষয়ে সেই বিষয়টি কী হতে চলেছে, যখনই আমরা আপডেট পাবো তখনই কিন্তু আপনাদের সঙ্গে প্রোভাইড করব। আর এই একটি কথা বলতে চাই যে আপনাদের যে সাবজেক্টের উপর যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু MCQ ধাঁচেরই হবে, নেট সেটের মতো। যে নেট সেট যেভাবে পরীক্ষা হতো 200 মার্কসের মধ্যে, প্রথমে প্রিলি হতো এবং তারপরে সাবজেক্টের, তো সাবজেক্টের যে MCQ প্যাটার্নের কিন্তু প্রশ্নপত্র হতে চলেছে। তো ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।